আইচার প্রো ষাট পঞ্চান্ন বিএস সিক্সের গাড়ি এই প্রথম আসলে বাংলাদেশ বা ইন্ডিয়ার বাজারে পঞ্চান্ন টনের গাড়ি আইচার গাড়ি আসলে প্রথম বের করে এবং আইচার প্রো সিক্স জিরো ডাবল ফাইভ এটি গাড়িটি বিএস সিক্সের গাড়ি গাড়িটিতে হর্স পাওয়ার দেওয়া আছে দুইশো ষাট হর্স পাওয়ার বাইশশো আর পি এম গাড়িটির সর্বোচ্চ টক দেওয়া আছে এক হাজার ন্যানোমিটার এক হাজার থেকে সতেরোশো আর পি এম ইঞ্জিন বিডি এক্স এইট এবং জিসিডাব্লু পঞ্চান্ন হাজার কেজি এক্সেল কনফিগারেশন ছয় বাই চার এবং এই গাড়িটি হলো সিক্স সিলিন্ডারের গাড়ি ডিজেলের চলবে গাড়িটি গাড়িটিতে সিসি দেওয়া আছে সাত হাজার ছয়শো আটানব্বই সিসি যেটা আসলে অনেক গতিসম্পন্ন এবং গাড়িটিতে দশটি গিয়ার দেওয়া আছে সামনে নয়টি গিয়ার পিছনে একটি গিয়ার অ্যাডিশনালভাবে অতিরিক্ত কিছু ফাংশন দেওয়া আছে ফুয়েল কোচিং সিস্টেম এম বুস্টার এবং টেকনোলজি ফর মাল্টি ড্রাইভ মুড দেওয়া আছে গাড়িটিতে আসলে গাড়িটির কনফিগারেশন খুবই অত্যাধুনিক এবং এই প্রথম আসলে পঁয়ষট্টি পঞ্চান্ন টনের গাড়ি বাজারে আসলে লঞ্চ করায় আউচ আইচার কোম্পানি বিভিন্নভাবে আসলে আইসার কোম্পানির নিত্য নতুন যে গাড়িগুলো নিয়ে আসতেছে বাজারে একের এক নতুন এবং বিভিন্ন দেশে এতে বাজারজাত মার্কেট এবং এশিয়ায় বড় একটি শেয়ার দখল করে আছে আইসার মার্কেট এখন সব জায়গায় আইসার আসলে খুবই নাম করছে কারণ তাদের গাড়িগুলো মজবুত এবং অনেক টিকসই হয় এবং গাড়ির লং জিবি খুবই বেশি হয়তো বা অনেকে প্রশ্ন করে আইসার গাড়ির দাম বেশি কেন আসলে যে গাড়িটি লং জিবিটি বেশি এবং ইঞ্জিন বা তাদের পার্টস লং জিবিটি খুব বেশি যার কারণে আসলে এটি দামটা একটু বেশি হয়ে থাকে সো এটা আসলে ভালো একটা প্রোডাক্ট কিনলে অবশ্যই তার একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক এবং আইসার প্রো সিক্স জিরো ডাবল ফাইভ গাড়িটি আসলে খুবই আধুনিক এবং কেবিনটা অত্যাধুনিক একটি গাড়ি করছে কেবিনটা খুবই সুন্দর ষাট পঞ্চান্ন আসলে গাড়িটি এখন এক সবচেয়ে আধুনিক একটি গাড়ি যা যে এই মডেলের অন্য কোম্পানির যেমন টাটা পাবেন প্রাইমা এক্স এল তার থেকে আসলে আধুনিক গাড়ি এটি এবং এই গাড়িটি খুবই কেভিনটি প্যাগাসেস কেবিন এবং এটি এই কেবিনে কোনো মরিচা পড়ার চান্স থাকে না কারণ এটি কূপের ভিতর চুবিয়ে রং করা হয় যার কারণে আসলে কেবিনে মরিচা পড়ার কোনো কারণই নেই এবং গাড়িটিতে গিয়ার বক্স ইটি ওয়ান ফোর জিরো এস নাইন দেওয়া আছে গ্র্যাভিলিটি আছে তেইশ পারসেন্ট যেটা আসলে গ্র্যাভিলিটি খুবই বেশি অন্য অন্য কম্পিটিটার থেকে এবং গাড়িটির ম্যাক্সিমাম স্পিড পাবেন আশি কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটির ইমোশনাল বিএস সিক্স ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে তিনশো লিটার ডিজেলের এবং চব্বিশ ভোল্ট একশো এম্পিয়ারের ব্যাটারি গাড়িটিতে দেওয়া আছে আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ওপেন করে রাখুন তাহলে আপনি নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে